আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ব্যবসা করার জন্য অনেক পুঁজি লাগে, এটা আমরা অনেকেই বুঝি, কিন্তু অনেক সময় যারা বেকার রয়েছে তাদের মধ্যে অনেক পুঁজি দিয়ে একটা ব্যবসা শুরু করা সম্ভব হয় না। যদি আপনার কাছে পর্যাপ্ত পুঁজি না থাকে একটা ব্যবসা শুরু করার জন্য, তাহলে আমি বলি আপনি চা পাতা ব্যবসা শুরু করতে পারেন। টিআই জমাদার কোম্পানি লিমিটেড আপনাকে অল্প টাকায় কীভাবে চা পাতার ব্যবসা শুরু করতে পারেন সে ব্যাপারে একটা ভালো সুযোগ আপনাকে প্রদান করছে। আপনি চাইলে এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে চা পাতার ডিলারশিপ নিয়ে অল্প টাকার মধ্যে লাভজনক একটা ব্যবসা শুরু করতে পারেন। চা পাতার ব্যবসাটাকে আমি একটা স্মার্ট ব্যবসা বলি, কারণ এখানে আপনার তেমন কোনো প্রোডাক্ট নেই, শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটে ভালো করতে পারবেন। আপনার এলাকায় হয়তো প্রচুর চায়ের দোকান রয়েছে, এই চায়ের দোকানগুলোতে আপনি একটু খোঁজখবর নেবেন যে তারা কোন ধরনের চা পাতাটা বেশি চালায়। এখানে আবার কোনো ব্র্যান্ডের নাম বলবেন বললে হবে না। চা পাতার আসলে বিভিন্ন কোয়ালিটি রয়েছে, কোনোটা মোটা দানা, কোনোটা চিকন দানা, কোনোটা মাঝারি ধরনের দানা। এটা আপনাকে বুঝতে হবে যে আপনার এলাকায় কোন দানার চা পাতাটা ভালো চলে। এখানে কোনো ব্র্যান্ডের নাম বললে কিন্তু হবে না। ব্র্যান্ডের নামে আসলে চা পাতা পরিচিত হলেও কিন্তু যারা চা পাতা বিক্রি করে বা চা পাতার ব্যবসা করে তারা কিন্তু ব্র্যান্ডের নামে চা পাতাকে পরিচিত করায় না। তারা সিডি, ডিওপি, বিওপি, সিটি ডাস্ট এ ধরনের বিভিন্ন নাম থাকে, সেই নামে তারা আসলে চা পাতাকে চেনে। তো যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই কথাগুলো আপনার কাছে নতুন মনে হবে। এর জন্য আপনাকে একটু খোঁজখবর নিতে হবে যে আসলে কোন চা পাতাটা আপনার এলাকায় ভালো চলে। যখন আপনি এটা বুঝতে পারবেন আপনার এলাকায় কোন চা পাতাটা ভালো চলে, তখন আপনার জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তখন আপনি বুঝতে পারবেন যে আমি যে মাল আনি সেটার দাম আর তারা যে মাল আনে সেটার দাম বা মার্কেটে অলরেডি যে চা পাতাটা বিক্রি হচ্ছে দামের মধ্যে পার্থক্য হচ্ছে কেন। যখন আপনি এটা বুঝতে পারবেন তখন কিন্তু আপনার ব্যবসাটা ভালো চলবে। তাই চা পাতার ব্যবসা শুরু করার আগে আপনি একটু ট্রাই করেন, একটু খোঁজখবর নেন যে কোন আপনার এলাকায় কোন চা পাতাটা ভালো চলে। তো আশা রাখছি যদি এটা করতে পারেন তাহলে আপনি অনেক ভালো করতে পারবেন, অল্পতে ব্যবসাটা বুঝতে পারবেন। তো যদি আপনি চা পাতার ব্যবসা করতে চান তাহলে কীভাবে করতে পারেন? এখানে আপনি টিআই জমাদার কোম্পানি লিমিটেডের নিজস্ব প্যাকেট করা চা পাতা রয়েছে, সেটাও নিয়ে ব্যবসা করতে পারেন, অথবা আপনি কোম্পানির কাছ থেকে খোলা 55 কেজির বস্তাগুলো নিয়েও ব্যবসা শুরু করতে পারেন। তো আপনি যেভাবে ব্যবসা করুন আশা রাখছি আপনি একটু চিন্তাভাবনা করবেন যে আপনি আসলে কোনটা করতে পারবেন। আপনি যেটা করতে পারবেন শুধুমাত্র সেটাই করবেন, কখনোই কোনো ইউটিউবারের কথা শুনে, কখনোই কোনো মোটিভেটরের কথা শুনে ব্যবসা করবেন না। চেষ্টা করবেন নিজের মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য। যখন নিজের মতামতকে প্রাধান্য দিয়ে ব্যবসা শুরু করবেন তখনই আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন। আশা রাখছি যারা চা পাতার ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই টিআই জমাদার কোম্পানি লিমিটেডের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে কীভাবে ব্যবসাটা শুরু করা যায় সে ব্যাপারে খোঁজখবর নেবেন। সবাই ভালো থাকবেন, আশা রাখছি আবারও দেখা হবে। খোদা হাফেজ।